শান্তি বা কি জিনিস বুঝছো না, আর আর আজ জীবনটাই নফাই লাগে। তুই কে শান্তি নফাইতে, শান্তি তো নফাই দি আই এ সংসারত। এবার ফরত তুই তুই আই কি আসি কি জিনিস বে বলি কই তুই আসি বে হত্তুন তোর সেয়ারে তো বাংলার ফাঁসর ডইল্লে আসি লুকি ন আসি লুকি আর সেয়ারে বাংলার ফাঁসর ডইল্লে কেন আর তোর গো ফন্তর শুন ডইল্লে ওই ওর পাস আর শুন ফন্তর শুন ডইল্লে আমার আফাত দুরা ভাই, ওদের ভিতর যদি একটু মিল মহব্বত থাকতো। ওদের মিল মহব্বত থাকবে কেমনে, ওদের বিয়েটাই তো একটা ইতিহাস। ইতিহাস শুনবেন নাকি ইতিহাসটা? বলুন তো শুনি। শুনে আমি নিজের হাত কেটে রক্ত দিয়ে তোমার জন্য চিঠি লিখছি, দিলীপ নুরজাহান, নিজের হাতে রক্ত দিয়ে লিখছি। লিখবো
আব্বাস তোমার গালা হাত কেন, কি হয়েছে? হ্যাঁ সলমান ভাই, অনার এলাকার বড় ভাই অনয়নের বিসর্গরণ এই নিরহ ফোরে উদৌদা মাজিতে মাজ্জে মারে আমাকে বেতন শুধু উদু মারছে কোনো কারণ ছাড়া। তুই খালি আরে নাম মান খ খালি আর এলাকার ভিতরে আর পরগা তা তুলবি খিব। নুরজাহান। নুরজাহান খান বদল কোম্পানি ওই দাতার বদল ফ্যাক্টরির মালিকের মাইয়াই বেরি আমাকে বেতন শুধু উদু মারছে কোনো কারণ ছাড়া। এই তোর তো শরম লাগে মাই ফোন করতে মার খেয়েছিস? হ্যাঁ এবারে উদৌদা মাজিতে পদ্মা বিলিপ ভাইজান বিলিপ মাইরে এত বড় ডাইনি আপনি বিশ্বাস করবেন না। এই ইংরেজি না হবি মার খাইছ তো স্বর্ণ লাগে তোর পোকগুলো ব্যাদ ফড়ের যা আজকার দিকে যাই না মরগে যা মাই ফত তোর মাখাই এসছিস এই তার আংসার তুলে যা। এই তুই তোমার টেনশন তাইলে এই জায়গায় না? আমি একটা জিনিস বুঝি না, সিটাঙ্গের ভিতরে এত ছেলে থাকতে তুমি গেছো একটা নোয়াখালীর সাথে ফ্রেম করতে, তোমার কপালে আসলে শনির দশা আছে বুঝছো? নোয়াখালী হচ্ছে তো কি হয়েছে আমার ভালো লাগে এটাই আসল কথা। তোমাকে তো এখন জ্ঞান দিয়ে কোনো লাভ নাই আমার, তুমি তো বাসাও শিখতে পারলে না, তুমি ইলাদে হাফ সিটিং গে আমি মরতেছি আমার টেনশনে, তুমি আসো এখনো তোমার ভাড়া শিক্ষা নিয়ে। আরে বাদ দাও না, আসলে কি কথা জানো, তোমাকে আসলে ও তাবিজ করছে বুঝছো, সেই জন্য আমার কোনো কথা তো তোমার বিশ্বাস হবে না। আমার একটা মামা নোয়াখালীতে থাকে, সে আমাকে কি বলছে জানো, ওখানের ফুয়াগুলা ভালো হয় না, এরা একসাথে অনেকগুলো বিয়া করে। মানে কি? মানে কি? ঠিকই দেখো গা, তোমাকে এসে এখানে লাভ ইউ লাভ ইউ বলবে, ওখানে দেখবা যে একটা বউ রেডি করে রাখছে বুঝছো। মামা তো মুরব্বী মানুষ, মামা তো আর মিথ্যা কথা বলবে না। সেজতি সেজতি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো, আজ সীতাকুণ্ডের জামার মধ্যে হচ্ছিলাম। ওরে বাউ রে বাউ, কি গাড়ি আর গাড়ি! আর মনে কি জানো, গভর্নমেন্ট গাড়ি কিনে আমাদের ট্যাক্স কমাই দিয়েছে, নাহলে দুদিনে হলাম গাড়ি কিনে হুজুত করে যাচ্ছে আর জ্যাম লাগাচ্ছে। গাড়ির মধ্যে জ্যামে ছিলাম, মোবাইলে কি হয়েছে তোমার? আমি তোমাকে সারাটা দিন মোবাইল ট্রাই করছি, নেটওয়ার্কের সমস্যা এমন বাড়া বাইছে, মাঝে মাঝে মন চায় মোবাইলটা ধরিয়ে আসাম মারিয়ে করে ভাঙ্গি হালাই। তোমার নাম্বার আছে তো সেগুলো ভাঙতে হারে না, যে দেখো 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 বাস ডায়াল কল দেখো, তোমার কতবার আমি ট্রাই করছি, দেখো ট্রাই করছো, তুমি ট্রাই করছি ট্রাই, তুমি ট্রাই করছো ট্রাই, তুমি আমাকে কোনো ট্রাই ট্রাই করো না। শুনো আমি এখন চলে যাব, আমাকে আর কোনো রকমে ডিস্টার্ব করবা না তুমি। আশ্চর্য, আমি কাঠবাঙ্গা রোদের মধ্যে হুঁড়ি জ্যামের মধ্যে থাকি শুধু এই তোমার কাছে আইছি, আর মা আমারে কতবার কইছে আরো বাজান দুদিন থাকি যা, আমি তো চাই থাকতে আইতো না, কি লাই তোমার লাই? ওরে আমার জানটা, মা বলছে নাকি তোমার বউ বলছে? বউ তো বাস তাক ফরাল্লাহ নাউজিল্লাহ মিন জালিক, তুমি বউ করতো না হাইলা, আর জীবনে তুমি সব, তুমি আর প্রিয়তমা, তুমি আর বউ, তুমি আর গার্জিয়ান, তুমি আমার ব্যাক কিছু। নুরজাহানের মামা নুরজাহানকে বলছে নোয়াখালীর ছেলেরা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে বিয়ে করে, তুমি কয়টা বিয়ে করছো বলো? আই কোনো কিল্লাই, হেটের কাছে জিজ্ঞেস করো, নুরজাহানের মামার কাছে জিজ্ঞেস করো, সে তো নোয়াখালী বিশেষজ্ঞ হয়ে গেছে না। হ্যাঁ নুরজাহানের কথা শুনে, এই ঘষি দেবের কথা শুনে তুমি আমার সাথে ভুল বুঝতেছ, আমার বউ আসবো করতো না, তুমি জানো না এই নুরজাহান কত বড় কুটনি, কত বড় হেসির করে হেসি, আমি এরকম হেসি দুই দিন বাংলাদেশে দেখিনি। চুপ, তুমি পেছি যে আমার বান্ধবী পেছি না, আর সম্পর্কে এত কথা কইছে তোমার গায়ে লাগেনো, হেতের সম্পর্কে কথা বলে তোমার গায়ে লাগছে না? লাগবে না, তুমি ভণ্ড যে এই কারণে লাগছে। তুমি লইট্টা মাছের মতো জিম মারিয়ে বসে আছো কেন? হ্যাঁ বাড়িতে কি বউ ফেলায় আসছো? হিসা মারি চার কমালে, তুই একই কথা কইলি, তুই আর দোস্ত না, তুই জানো চা আর জীবনে ব্যাক কিছু সে যদি অথচ তোর হাড়ার মাইয়া নুরজাহান আরে কি কয়, আরে কয় নাকি নোয়া খাইল্লা, আর নাকি বিশ্বাস নাই, সে যদি শোনার পর হেতে খেপে গেছে কই? তুই আর বন্ধু অথচ সেই কথা জানার পর নুরজাহান আর শৈলের উপর দিয়ে স্টিম্বুলার চালায় ব্যাকের সামনে আমার বেজ্জত করছে, আর কতর লাগে তোর লাগেনু, তুই সহ্য করিস কিল্লাই? আমি সহ্য করবো তোর কে বলছে, আমি তো সহ্য করবি না, এই মায়া এই রাস্তা দিয়ে কিন্তু বাইরে ভাই আজকে অ্যাটাক করবে। এটি আইলি হাতে আমার হ্যাস মেরে দেবে, যে হাতি আইতেছে অন্যদিকে দেখা।
ওতে এমনি এমনি হাজিয়েছে। আসুক আসুক। আরে গাড়ি দেখতে হন হই, এটা কি গাড়ি রাখিবার জায়গা না? ইয়ান সরকারি জায়গা, এটা যে গাড়ি রাখতারে আর কি। সরকারি রাস্তা বালা হতা, দুনিয়ার ভিতরে এত সরকারি রাস্তা থাকতে এড়ে গেলে রাখুন ফুজিতে। ফিল্ডিং মারিবার জায়গা তুই আইন ফর কেন? ফিল্ডিং কামারে ফিল্ডিং মারিবার জায়গা কি অভাব হই না? হ্যাঁ তুই মাইনসের ফিজিতে তারাকা দিতে লাগবো। হ্যাঁ হ্যাঁ তারাকা দিতে লাগবো। এই মাইনসের ফিজিতে ফেস গরণি হন সারি দো, আজ তো সময় আছে বুঝছো না? ফেসির ফেসি মারে মা মারে মা, মাস্টর এসে এবার আর শিখে বেললেই। মাস্টর নয় কি, নিজে তো প্রেম করিত না পারো, আর জনের ফিজিতে ডিস্টার্ব করা খালি কিল্লেই কিল্লেই। উনো আই যদি প্রেম করতাম সাইতাম আর ফিজিতে ফওয়া ফওয়া লাইন লাগি আছে জানো না, উদ নগরি দি এলাকা ফওয়া বেকর মাথা নষ্ট করে যদি তুই তোর বাফারে হন ফরিব ওনার মাই ফতে ফৈগ্য যাই তাড়াতাড়ি বিয়ে দন। তুমি এখন যাও, এরপর থেকে তোমার বাবার সাথে আমার কথা হবে। যাও 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 সবাই যাও যাও যাও। হ্যাতি একবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ঘুরতেছে, হ্যাতির পিছনে পিছনে ব্যাগ ফুলা মান করে। এলাকায় তো খুব ভালো কথা, কিন্তু মেয়েদের দিকে চোখ তুলে তাকাও কেন? এলাকায় অশান্তি শুরু করছো কেন? আই কি কইছে আই তো নিজে কিছু বুঝতে পারতেছ না। আপনি কি কইতাছেন না কইতাছেন, আপনি কি হুঁশ গেলা তুমি? ও কিছু বুঝতেছ না না, ফিডের উপর যখন উত্তম মধ্যম দিব তখন ফটার করে সব বুঝি ফেলবে আর কি। তোমার লাগে আই কি করছি, আই একটা নিরীহ জুয়েল হল আই নোয়াখালীর তো নাইছি, আর মানে আই তো সত্যি সত্যি আই বোঝার চেষ্টা করতেছি কিন্তু বুঝতে পারতেছি না। কিছু বুঝতে পারতেছ না, তুমি আমার বোনের সাথে সুলেমান ভাইয়ের সাথে ফেস লাগাই দিছো। তোমার বোন তোর জাননি হেতুর লগে আই ফেস লাগাইছি? আলা বাট পার কোথাকার সাটুকার কোথাকার, এলাকায় অশান্তি করো আর মেয়েদের দিকে চোখ তুলে তাকাও। তোমার মত যদি খারাপ মানুষ হতে ভাই তুমি লাঠি দিয়ে কারাই। আরে আই হচ্ছে নোয়ালির হোলা, আর দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ করে না যে মানুষ আরে মাঠ পার করবো। গায়ে টাচ না করো, গায়ে হাত দিব না ভাই। তোমার লোকে আই কি এমন করছি আরে মাফ করে দেবো ভাই, ভাই আন্না দুটো ফাঁকা ধরে আরে মাফ করবো, আর বান্ধবটা খুলে আমি মাফ চাই, আর বান্ধবটা খুলে দেন আপনার ফাঁকা ধরে মাফ চাই। সত্যি স্বীকার করো? আমি স্বীকার করছি, সত্যি স্বীকার করো। আর বন্ধুরে ভাবি না তুই ভাই কষ্ট ভাই ভাই আসলে ভাই যা, আর বান্ধব করতে আর বান্ধব করতে কয় হ্যাঁ আই মারুম। আসেন মিয়া, আমার দোকানে লেডিস কাস্টমার এসেছে, কি লেবে সান? আসসালামু সামনে কি মনে করছো কি বাই এসি না? আই তোলে কি কুছ আর কথা একখানা শোনো না রে বাবরে, কি বিপদের মধ্যে হইল এলো? আই কি করলে তুমি বিশ্বাস করবা যে আই নোয়াখালী বিয়ে করিনি? আমার বিশ্বাস অবিশ্বাসের এখন কিছু যায় আসে না, আর তোমার এই নাটক দেখার জন্য তো আমি এখানে আসি নাই, কেন ডাকছো বলো? দেখো সে যদি আই ভুল করছি আই আর জীবনে নোয়াখালী তুমি দেরি করে আইতেন না, দরকার হইলে জ্যাম হইলে আড়ি আইসো, আর এই যে মোবাইলে এই যে জিম যে সিমের নেটওয়ার্ক থাকে না সেটা কাঁড়ি কাঁড়ি টুকরা করে হওয়াই দিই, যেখানে নেটওয়ার্ক থাকবে সেই সিম আইবে বল করে সত্যি করে বলছি না, এরকম করে বললে তো হবে না, কানে ধরো আমার না তোমার কানে ধরো,
ধরে বলো যে তুমি কোনো বিয়ে টিয়ে করো নাই আর কোনো বিবেকহীন কাজ টাজ তুমি করবা না, এটা কানে ধরে আমাকে এখন বলো। মানে তুমি আরে মাফ করে দিও, আমি ভুল করছি একবার তো স্বীকার করছি না, মাফ করে দাও তো। দাও না, কানে হাত দাও, কানে হাত দিয়ে বলো যে তুমি কোনো বিয়ে টিয়ে করো নাই। বিয়া আর সদ্য গোষ্ঠীর কেউ জীবনে বিয়া করে নো, আর বাপে হইজন্ত বিয়া করে নো, বাপে না করলে আই আছি, মনে করে যে আই বাঁচি থাকতে জীবনে বিয়ে করতে। তোমার আছে, তোমার আছে, এখন কানে হাত দিয়ে বলো সেটা। এত হলানের সামনে নিয়ে কানে দুইতে বলো। এরো শাহজান, তুমি কি আর উপর রাগ করছো নি? আর উপরে রাগ করো কি? তুমি হচ্ছে গিয়ে সম্রাট শাহজান, তাজমহল করছো, তুমি আর উপর রাগ করো কি? সুলেমান রে তুমি চিনো না? হ্যাঁ তো মাথা গরম, হ্যাঁ মাথা গরম করি তোমার একখানা ধমক দিছে, তাহলে রাগ করতে হয়? আরে বাউরে বা, কি সুন্দর একখান গেঞ্জি হচ্ছে, দেখি তাল কোম্পানির থেকে কিনছো, দেখি দেখি ব্র্যান্ডের নামটা কি, XXL, এরে বাবা সেই রকম ব্র্যান্ড। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছি, তোমার কিন্তু আইজি একেবারে সেই রকম স্মার্ট লাগছে। তুমি খালি রাস্তা মধ্যে খাড়া মায়া হলা হান্ডে যদি কও এলো আই লাভ ইউ, হেঁটে একবারে কুঁদি কুঁদি বুকের মধ্যে ধমাত করে হরি তোমার অল্পের জন্য মাইয়া মানুষ সত্যি বাঁচি গেছে। আপনি যে বলছেন ওই যে বেকহাম না কার কথা, উনি কি খুব বেশি সাহসী? বেকহামের সাহসের প্রশ্ন করছেন, এত সাহসী মানে এত কিরকম সাহসে জানেন নাকি? এত মনে করেন যে ওই বাংলা সিনেমার মায়া করত না সাহসী, এত হাও দিয়া যখন লাত্তি মারে একজন গুল্লি মারে দশ জন হলা আনা করে চিতই হয়ে যায়, আর তুমি এর সাহসের প্রশ্ন করছি? আফসোস কি জানো, একখানা সুন্দর হলা আন হই, আমার কোন গার্লফ্রেন্ড নয়, কি করতে আমার কোন জায়গায় সারা ওড়া হয়ে যায়। ছবি টবি দেখি দেখি প্র্যাকটিস করি করে তুমি নাও, সুলেমান ভাই তোমার কি হয়? আমার খালতো ভাই, কেন তুমি জানো নাকি? শোনো তুমি ভিতরে যাও, আমি এখনই আসতেছি। আমি হঠাৎ করে আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেছে। তো কি হয়েছে, জুতা ছিঁড়ে গেলে? তুমি জুতা ছাড়া আসো। আমি যাবো আর আসবো, তুমি একখানা করে দিও, আমি আসতেছি আসতেছি, প্লিজ। ঠিক আছে, তোমার আর আসতে হবে না। হ্যালো নীলুবার, নীলুবার, হ্যালো হ্যালো। এই এবার নলবে হলাম কিন্তু, তারপর টাং মা দিব কিন্তু। আপনি যাবেন?
তোর সমস্যা কি? আয় তো মোটরসাইকেল লইনে ঘুরি বেড়াই দে, স্বাধীনভাবে ঘুরি বেড়াই। মোটরসাইকেল লই ঘুরি বেড়াইলে কেউ শত্রু হন যায় ইয়ান কিন্তু আর কোনো মতে মাতাত ন ঢুকের কিন্তু। মাতাত কেন ঢুকিবু? মাতার ভিতরে তো ব্যাগ কুবুদ্দি। তুই রিক্সা লড়ে মানা হয়ে যেতে গেলে আয় কে রিক্সা লড়ে মানা করিস, আয় মানা না করি। না মানা না করে এনে যাব দে, তুই তো লে দেখ এলাকার গুন্ডা। ওনো তুই যে লাফর নানি ফসফস করতে লাগগো তোমার ডরেই তারা তোমার নলব দে, বুঝছো না? ও আছে না, তুই কি মনে করছিস রিক্সা গড়ি নজর তেরিলে আই যাইতে তেন না? আই গে মনে করি আই আড়ি ওলি যাই। ফুলজার ভিতর গাতির রাইকম তোমারে, সিনার লগে বাদির রাইকম তোমারে, ও ননাই রে ফুলজার ভিতর বাদির রাইকম তোমারে, সিনার লগে বাদির রাইকম তোমারে, ও ননাই রে ফুলজার ভিতর গাতির রাইকম। আসসালামু আলাইকুম। এক বাইং মাস্টারকে কোত্থেকে ধরে আনছিস তুই? সুলেমান, হ্যাঁ তুই ভুল বুঝছিস, হ্যাঁ তুই ভুল বুঝছিস, হ্যাঁ আই ভুল বুঝছিল, হ্যাঁ লোক আই মিশি দেখি কি দুনিয়ার মধ্যে হ্যাঁ মতো ভালো হল না দুনিয়াতে নাই। আহ হা 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 হা, কি সহসরণ হলান, হ্যাঁ যখন বেটকি দেয় হ্যাঁ বেটকি থেকে সোনার টুকরা ধর 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 একটা বেটকি দেন। আকাশ আমার একটু কাটি কথা বুঝাই বলতো, এই ছেলেরা তোর কিছুদিন আগে গাছের সন্ধ্যায় বাঁধি উত্তম মধ্যম দিল, এখন এই ছেলের প্রশংসায় তুই তো পঞ্চম, তোর মুখে দিতে ফেনাও রেবে যেতে একদম। তোর তো কোনো তাবিজ কবজ করে নাই তো? তাবিজ কবজ করবো কিল্লাই, এ ব্যাকের দিন কি একরকম যায়নি, একবার হ্যাঁ আরে বাঁশ দিয়ে হিঁটাইছে গাছের মধ্যে বান দিয়ে হিঁটাইছে, এখন হ্যাঁ আমার বুকের মধ্যে টান দিয়ে নিতেছে, হাতের লোকে তখন আই মিশছি তখন আই হাতের বুঝতে পারছি হ্যাঁ কিরাম একদম ভালো হল। এই দেখছ তুই, এ দেখ হাতে বেটকে দিলে হাতের বন্যার সারাটা পুরো মনে হচ্ছে কি একটা ফটোকপি করে রেখেছি। বদ্দা আমি এখন হতা হইতাম সাদি বদ্দা, বদ্দা আমি বহু চিন্তা করছি দি বদ্দা, ভুল তো মানুষের ঘরে বদ্দা, গরু সুলতান নগরে অনুদিন আর আর এলাকার প্রাণপ্রিয় বড় ভাই অনেক ব্যাগ কোন আদর করণ কিন্তু হন আর আদর নগরণ কিছু হন না বদ্দা। এটি কি হইব তোর উদ্দেশ্য না আর কি হ, তোর কিন্তু মতলব কিন্তু হাতে একদম কম নল আর কি না বদ্দা, আর কোনো উদ্দেশ্য কোনো মতলব কিছু নেই বদ্দা, আল্লাহর কসম করে দিই বদ্দা, তোর দেইলে বুঝিস না আর কিন্তু দুনিয়ার মধ্যে এরকম পাট ডরলে হলো হাই নাই আসতে বলো তেবে সারা জীবন দেখছি কি মানুষ খারাপ স্বপ্ন দেখলে বলে তার সাথে দেখা করতে আসে, আই আই একেবারে ডিফারেন্ট, আই আপনারা লই একটা ভালো স্বপ্ন দেখছি এই জন্য আপনারা দেখা করতে এসছি। আপনার তো সাহস কম না, আপনি আমাকে নিয়ে স্বপ্ন দেখছেন আবার সে কথা বলার জন্য এখানে আসছেন? আপা আপনি এখানে হারো না, আপনি সেট করে ঢুকলেও না আগে আকাশ ভাই কি হইতো স্যার এখানে কেন ভালো করে বুঝো। আপনি খালি খালি আরে ভুল বুঝতেছেন, আয় আপনারা লিয়ে তো সেরকম স্বপ্ন দেখিনি, আয় আয় আপনারা স্বপ্ন দেখেছি আপনি বাংলাদেশের সেরা হিট নায়িকা হয়ে গেছেন, আপনারা সারা বাংলাদেশে সরাসরি অবস্থা, দাঁড়িয়ে থাকলে হোস্টেল বাইরে থাকলে হোস্টেল খালি হোস্টেল আর হোস্টেল। কি বলতেছেন আমি কিভাবে সিনেমার নায়িকা হব? আপনি এটা কি করেন, আপনি নায়িকা না নায়িকা হইব কেডা? আপনি যে স্যার কি সুন্দর আপনি খেয়াল করছেন আয়না মধ্যে দেখছেন নি,
আন্নের কপালের মধ্যে যে দুইখান চুল যখন নাকের উপরে গড়াগড়ি খায় মনে হয় কি জানেন মাদুর দৃষ্টি নাচতেছে হে খা হে পেহেলে বাস কেরাবো সেরকম মনে হচ্ছে। ছোট করে বিচল বাইরে দেন কখন আসছে আমাকে তো বলে নাই ভাই আমাকে কি বলছে জানিস আমাকে দেখতে মানে স্বপ্ন দেখছে আর বলছে আমি নাকি সিনেমার নায়িকা হয়ে যাচ্ছি বলছে যখন আমার এই চুলগুলো দেখছি নাকে এসে পরে তখন দেখি আমাকে মাদুর কিছু দিতে লাগে নোয়াখালীর হলে কি হবে খুব ভালো ছিল খুব সুন্দর লাগতেছে হাজি বাবু নায়িকা দেখলাম যে দেখ দূর কুকুর করে কোন অগরণ ঘটাইছ না কোনো জিত নগরিস ফুয়া খুব বালা সুন্দর টল ফিগার স্লিম বডি লম্বা বুঝছিস না আর ওই মিমির মধ্যে দোয়া আছে কেসা দিয়া আমার কেসা এরকম জরুরি তলব করছো বিশেষ জরুরি কোনো কাজ আছে নাকি অবশ্য আরো কয়েকদিন যাবো তোমার দেখার লাগি মনটা ছটফট ছটফট করছিল পেলজার মধ্যে কাঁচু মুচু কাঁচু মাঝু করছে এসব বাদ দাও তুমি রবিবার কোথায় ছিলে সেটা আগে বলো রবিবার আই কোনায় আছিলাম রবিবার আই কোন মনে হচ্ছে না ও এখন তোমার মনে পড়তেছে না না রবিবারে নূরজাহানের বাসায় কাছে মনে পড়ে না মনে হচ্ছে নূরজাহানের বাইক গেছিলাম হেতির লোকের কথা কি মনে হচ্ছে কি জানো হেতির আমরা ভুল বুঝছিলাম হেতি আসলে তো খারাপ মেয়ে না হেতি আরো ভুল বুঝছিল হেতি আরো কইছে তাই না অনেক ভালো মেয়ে না ও ভালো মেয়ে ও তো খুব ভালো মেয়ে যে সুন্দর ও আর ও চুলগুলো যখন মুখের সামনে এসে পড়ে ওকে যে কি সুন্দর লাগে আর ও তো তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেছে তুমি কি আরে চিৎকারি মারছো নাকি তুমি বুঝো না না আহা তুমি ভুল বুঝতেছো হেতির কাছে আই গেছিলাম তুয়াল্লাই আই তুয়াল্লাই হেতির কাছে গেছি আই তোমারে পাওয়ার জন্য আই একান্ত করে পাওয়ার জন্য হেতির কাছে গেছি অন্য কোনো কারণ না আল্লাহর কসম করে গেছি তোমার নাটকগুলো শুরু হয়ে গেছে না এই নাটকগুলো তো ভালো করতে পারো তুমি আর শুনো এবার আমি সিরিয়াস এবার আমি যাব তুমি আমার পিছে পিছে আসবা না আর আমাকে যদি কোনো রকমের ফোন করো তুমি কোনো টেক্সট পাঠাবা না মাথা মুখে খারাপ হয়ে গেল
আমি এতদিন তোমাদের পাড়ায় ছিলাম যে তুমি একদিনও আমার সাথে দেখা করতে আসো নাই। আমি জানি তুমি বয়ে আসো নাই। কিসের বয়? আর তুমি তো জানো আমি কোনো বয় টয় না, আমি অনেক উঁচু বংশের ছেলে, মানে সম্ভ্রান্ত বংশের ছেলে। আমার বংশ কি জানো তো? সৈয়দ বংশ। আর ব্যাপারটা হচ্ছে কি, মনে করো এলাকার মধ্যে যদি আমি তোমার সাথে একটু প্রেম প্রেম করতে যাই, তাহলে মুরব্বীরা আবার এটা বদনাম করে ফেলবে না? আমি জানি তুমি সুলেমান ভাইয়ের বয়ে দেখা করতে আসো নাই। সুলেমান? কোন সুলেমান? সুলেমানকে চিনি না। আরে সব সুলেমান টুলেমান আমার টাইম আছে নাকি? তুমি আমার পাশে থাকলে শুধু সুলেমান না, এই তাবৎ দুনিয়ায় কেউ আমাকে কিছু করতে পারবে না, ব্যাপারটা বুঝছো না? তার উদ্দে আলতু ফালতু মাই ফারঙ্গে ফেমকা করতে গিয়েছিস তুই, তোর উদ্দে আল্লাহর গজব নবীর হার উদ্দি ফরিবু। আফা আশা করি হদ্দি আল্লাহর কসম করি হদ্দি আর কোনো দোষ নাই আফা, ইতে আরে মিডি মিডি হতা হইয়ে নে মোটিলে গলা ফেলি দে। ও মারে মা মারে মা মাই ফাই বাই মিডা মিডা হাতা হইয়া তুই মমন নানি গলি গিয়ে গই কেন মাইয়া? তুই নো ফাতে এবারে তুরে হন আর জানা দিয়া রে বাজিত মন হর। আবা তুই আর উগ্গ বইন, তুই যদি আর দুগ্ন বুঝা তোলা হনে বুঝিবু সুলেমান আর ফিডের মিট দিন নেবাই দি। এই অবসর বুঝি তুই আর গাল দিতে লাগু কি আর সুলেমান নেদারে মাই দি তোর গাত না লাগে গাত কেন না? হ্যাঁ গাত কেন না? তুই কি মনে বুঝছু ইতারাই সারে দিও ইতারা সাইতান্ন আবা আর আল্লাহর কসম করে ওই দি সুলেমানের আইন ও জানতাম যে সুলেমানের ফালতু বই আপা ইতে আর মিটি মিটি হতা হই না আরে বরবাদ করে দি। তে হাম গছু না তুই এত গরিব জিদ কি লাই সুরি ভরি আরে বই দেখছ না মাই ভাই ভাই তারে গাতা ছাড়ে ইতি মানে ন বুঝে দে। আবা আসলে আইন ও বুঝি আবা আবা বিশ্বাস করো আবা আইন ও বুঝি বিশ্বাস করো আবা 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 তুই তা হবা আবা তুই তোর বিচার করো তা আমি কেন লিবি মাইলু হসু গসত ফাঁস দি আর মসু না শাট। আবা নুরজান তুই আরে কি আয় তো তোর তাবিজ না করি আর মা বাপ ন মাথায় আর সদ্য কিছু ন মাথায় না তুই আর আই গেলা কিছু নবুঝি তো তাবিজ আয় ন করি তাবিজ গজি রে তোর হাল তো বইনে ডঙ্গি মাই ফুয়া আলাদিন খালি ফিল্ডিং মারতে দেয় তোর বাইরে এত লাইন আর লাইন নদীব কিনলে তোর আর তো গোষ্ঠী আছি বজল কোম্পানির বাপ মানে তোমার দাদা মাইকেল কাছে নমুনা দেখছি। হ্যাঁ
দুনিয়ার মানুষকে সমুদ্রের পারে নাকি নাকি আইচি আরে বজল কোম্পানির বাড়ি হ্যাঁ বজল কোম্পানির বাড়ি এত তো দাঁতের মাজনের কোম্পানি বাড়ি খুঁজছে আপনি কি দাঁতের বেদনা খুঁজছেন না না কারণ কি কারণ কি আসলে আয় আবুধাবি তুমি আসি আমি এমনি দুয়ো দোয়ান আছে বজল কোম্পানির মায়া নুরজানুল্লাহ আর বিয়ে ঠিকঠাকই আন্তর্জাতিক বিয়ের প্রস্তাব নিয়ে আইছেন আপনি আপনার তো সাহস কম না আপনি কি হেতরে চিনেননি হেতরে হেতরে আপনি চিনেন না হেতরে আপনি না চিনেন না চিনলে তো আপনার মনে করেন দাঁতে বেদনা বলতে কিছুই থাকতো না আমি হচ্ছি মানে আমি নুরজানের বয়ফ্রেন্ড আমি নুরজানের বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের বাংলা জানেননি প্রেমিক আরবিতে তাকে বলে হাবিবি এত চার বছর প্রেম করতেছে এখন পাঁচ বছরে পা দিছে আমরা চিন্তা করছি এই বছরটা মেজবানি করব শোন তোর মাথা কাটা বাড়ি দিয়ে তুই কাটা বাড়ি দিয়ে তারে তার বাড়ি চলে এই যাই তো না 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 এতে আমাকে বড় কুটুম এত তো দায়িত্ব করতে পারছ না আচ্ছা আচ্ছা এলাকা ভাই বিয়ে আমি আছি এলাকা মানে চলেন চলেন নুজান এই নুজান নুজান তোমার যে বয়ফ্রেন্ড আছে আমাকে আগে বলবো না আমার বয়ফ্রেন্ড আছে মানে এসব আপনি কি বলতেছেন তোমার ভালোবাসার মানুষ সুলেমান আমাকে রাস্তা রাস্তা যা করলো এরকম অপমানিত আমি আর জীবনে হই নাই ও আমার ভালোবাসার মানুষ হবে কোন দুঃখে আর ও আপনার সাথে কি করছে কি করে নাই তাই বলো বাড়ি দেখো না নাম দিয়ে আমাকে রাস্তা রাস্তা কুড়া বানাইছে গলিতে গলিতে অপমান করছে ও হচ্ছে আমাদের ফারার এক নম্বরের ক্রিমিনাল ও আমার ক্ষতি করাই হচ্ছে একমাত্র কাজ ফালতু কথা বলবো না আমার জীবনে আমি এরকম অপমানিত হই নাই তোমার তো গলিতে গলিতে প্রেমিকের অভাব নাই আপনি না জেনে না শুনে এরকম মন্তব্য আমার সম্বন্ধে করতে পারেন না জানার কি বাকি আছে তুমি হচ্ছে একটা পারাবারের না মায়া তুমি যদি পারাবারের না মায়া না হয় তার দশটা ছেলে তোমার নিয়ে চিন্তা কেন কোথাকার কোন ছেলের জন্য আপনি আমাকে এমন ভাবে অপমান করতেছেন আমার বাপ যদি আপনাকে আসতে না বলতো তাহলে দেখতেন আমি আপনাকে কিভাবে অপমান করি আর আপনি কি টাইপের ছেলে আমার খুব ভালো করে জানা হয়ে গেছে বুঝছেন ভাগ্য ভালো যে আপনার সাথে আমার বিয়ে হয়নি আর রাস্তা ছেলে কে সেটা আমার ভালো করে জানা হয়ে গেছে সব একদম সব সরের মার আবার বড় গলা তুই দেখলে করে আপন নানি ফোন তুলি না আমি কে সাইরি আপনি তো ডলার তুই আর ফিসে থেকে লেগু দে হ্যাঁ আই কে কোনো দোষ গুজিলাম না তোর ফিসে থেকে লাগে মাংস তারা খাই দেখাম নাই আত্মা খাই দেখাম আছে ফালতু হত না হইউ আই এডে ফালতু হত হইবে না নু আই গম কথা হত না হইউ গম কথা জানি না আই কি মশকারি করতে মাসি না রে হ্যাঁ হসরে তুই কি হইউ এটা রাঙ্গুরের অপমান করছি তো গিললে ও আবু দুবারি তি না এটি দুগ্গা জিনিস আর আর ফারাত তো নুগা মাইফা বিয়া করিলে যাব আর আর ঠাট্টা মশকারা করতাম না ইয়ান তো হইতো না দুলা ভাই না আফটার অল কোন লাগুলিয়া নিতে আনে যাইছ তাই হই
আর ফ্যামিলি দশজনের সামনে মুখ দেখাতে পারে। এতে আর বাবুরের ডিরেক্টলি না করছি জীবনে তো বিয়ে হইতো আর বিয়া ভাঙিয়ে তুই খুশি হইও না, তুই আর বিয়া করিব না হলো জানলা দিয়ে খাপ পাইতা যেতাম। তুই কি আগে তো আমি সাইড দেখতাম না, আয় তো জানালা দিয়ে সিনারি চাইতাম দে। আর মোটরসাইকেলের চাকা আর ইয়ানোর ভিতরে এত সিনারি ইয়ানকে তাই নজর দেন। আগে তো আমি কে চাই দেখতাম দে না, আর তুই হাই দেয় হামনাই দিয়ে দি। তোর চোখ টারা নাকি? আর তোর মানুষের যাই রাখ হই, এ বেড়াই বেড়ে বিয়ে না করিস। এবার বয়ফ্রেন্ড ওরা এত ফ্যাস নগরী, এই মাইফি বিয়ে ওই বারে কিনা আবদরিত না করে। মাইফি বিয়ে কি ফু এবারে মানা করছিল নে আর নদরি বিল্লি? বড় মজার ইতিহাস, খুব ভালো লাগছে না? হ্যাঁ বাবা, টাইম তো হয়ে গেছে, চলেন দেখি গাড়ি ছাড়ে দিছে। চলো চলো চলো।